بسم الله الرحمن الرحيم. أمين بروفيسور نازنين حسن زورزي ডিপার্টমেন্ট টঙ্গী সরকারি কলেজ. আশা করি তোমরা সকলে ভালো আছো আমার শিক্ষার্থীবৃন্দ। বর্তমানে এই করোনার যুগে যেখানে প্রতিদিন আমরা আমাদের দেশের বড় বড় স্বনামধন্য ব্যক্তির অসুস্থতা এবং মৃত্যুর খবর পাচ্ছি, এই মুহূর্তে আমাদের কারোরই অবস্থা, মনের অবস্থা ভালো না। তবুও আমরা আমাদের জীবন থামিয়ে রাখতে পারি না, আমাদেরকে আমাদের কাছে কিছু কিছু মনোনিবেশ করতে হবে। এই সময় আমরা তোমাদেরকে ক্লাসে পাঠদান করতে পারি না, এতে আমাদেরও মন খারাপ, আশা করি তোমাদেরও মন খারাপ। সেই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের কিছু কিছু ক্লাস নেওয়ার জন্য, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছে। সেই প্রেক্ষিতেই আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি এবং এতে করে তোমাদের এবং আমাদের মধ্যে, শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা কিছুটা হলেও সম্পর্কে থেকে যাচ্ছে। আর আমরাও আমাদের নিজের সিলেবাস সম্পর্কে প্রতিদিন ঘাটাঘাটি করছি এবং স্থবির হয়ে পড়ছি। এখন আমি রক্ত সম্পর্কে এর আগে তিনটি ক্লাস নিয়েছি, আজকে আমার এটা চতুর্থ ক্লাস। আমি আমার প্রাণীবিদ্যার শিক্ষার্থীদেরকে প্রথমে বলছি, প্রাণীবিদ্যা একটি অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমাদের দেহের কথা বলে। আমাদের দেহের সমস্ত কিছু এই জুলজি পড়লে জানা যায় এবং স্পেশালি মানব দেহ আমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার আমরা রক্ত, শ্বসন, চলন, হাড় ইত্যাদি ইত্যাদি কঙ্কাল সমস্ত সম্পর্কে জানতে পারি। তো রক্ত আমি তিনটা ক্লাস নেওয়ার পরে আজকে আমার চতুর্থ ক্লাস, খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। রক্তের গ্রুপিং, একটু শিক্ষিত হলেই রক্তের গ্রুপিং সম্পর্কে জানে না বা জানতে ইচ্ছা করে না এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না। গ্রুপিং কি? আমাদের যে রক্তে আরবিসি আছে, মানে রোহিত রক্ত কণিকা আছে, সেটার যে প্লাজমা আছে, প্লাজমায় এ এবং বি দুটি অ্যান্টিজেন পাওয়া যায়। এই দুটি এ এবং বি অ্যান্টিজেন অনুসারে মানুষের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেমন এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং ও গ্রুপ। এক্ষেত্রে একটি কথা আমরা যেটা সচরাচর আমাদের জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে আমরা এ গ্রুপের রক্ত বি গ্রুপকে কেন দিতে পারবো না, বা বি গ্রুপের রক্ত এবি গ্রুপকে কেন দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলি আমাদের মনে আসে। এই গ্রুপিং তৈরি হওয়ার পিছনেও যেটি কারণ সেটি হচ্ছে, যখন মানুষের দেহে রক্ত দেওয়ার প্রয়োজন হলো তখন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে রক্ত দিতে গিয়ে এই বিপত্তিটি হয়। সেটি হচ্ছে, প্রথম প্রথম কিছু কিছু রক্ত দিয়েছে তাতে কিছু হয় নাই, কারণ ওই ক্ষেত্রে দেখা গিয়েছে যে হয়তোবা এ গ্রুপের রক্তের মানুষকেই এই রক্ত দেওয়া হয়েছে যার জন্য কোনো বিপত্তি ঘটে নাই। কিন্তু কোন এক সময় দেখা গেল যে রক্ত দেওয়ার সাথে সাথেই রক্তগ্রহীতা মারা গিয়েছে বা তার রক্ত জমাট বেঁধে গিয়েছে, তখন থেকে এই গ্রুপিং এর প্রশ্নটা উঠে আসলো। বৈজ্ঞানিক ল্যান্ড স্টেইনার এই গ্রুপিং এর আবিষ্কারক, তিনি দেখলেন যে মানুষের দেহে যদি আরবিসি প্লাজমায় এ অ্যান্টিজেন থাকে কিন্তু তার সিরামে থাকে হচ্ছে বি অ্যান্টিবডি, আবার যদি আরবিসির প্লাজমায় বি অ্যান্টিজেন থাকে তাহলে তার সিরামে থাকবে হচ্ছে এ অ্যান্টিবডি, আর এ বি যার প্লাজমায় অ্যান্টিজেন থাকে তার কোনো অ্যান্টিবডি থাকে না, আর ও যেটা মানে যার কোনো অ্যান্টিজেন নাই তার অ্যান্টিবডি থাকে হচ্ছে এ বি। এখন আমরা যদি এটাকে এমন ভাবে চিন্তা করি যে অ্যান্টিজেন হচ্ছে না, অ্যান্টিবডি হচ্ছে তোমার গার্ডের মতো কাজ করে, দারোয়ানের মতো কাজ করে, এখন যারা নাকি রক্ত গ্রহিতা তাদের ক্ষেত্রে অ্যান্টিবডিটা হচ্ছে দারোয়ান, আর যারা রক্ত দিবে দাতা তাদের অ্যান্টিবডিটা হচ্ছে পরিচয়পত্র। জিনিসটা একটু সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা বলছি,
একটা হচ্ছে দারোয়ান, একটা হচ্ছে পরিচয় পত্র। দেখা যায় যে আমরা যখন কোন গেট দিয়ে ঢুকতে যাই, তখন দারোয়ান আমাদের পরিচয় পত্র দেখতে চায় যে আপনার পরিচয় কি। পরিচয় ছাড়া সে কিন্তু গেট দিয়ে ঢুকতে দিবে না। এখানে তোমার সেরকমই একটা কাজ হয় যে কেন এই গ্রুপের রক্ত বি গ্রুপকে দিলে সেটা রক্ত জমাট বেঁধে যায়। এই ক্ষেত্রে দারোয়ান এবং পরিচয় পত্রেরই একটা ব্যাপার আছে। যেমন এখন আমি একটু রক্তের ভাষায় বলি, সেটা হচ্ছে বি গ্রুপের রক্তে, বি গ্রুপের রক্ত যারা ধারী যারা, তাদের সিরামে হচ্ছে এ অ্যান্টিবডি। এখন যদি আমি এ রক্ত গ্রুপের রক্ত বি গ্রুপের মানুষকে প্রবেশ করাই, তখন দেখা যাবে যে এ গ্রুপের রক্তের অ্যান্টিবডি হচ্ছে বি আর বি গ্রুপের রক্তের অ্যান্টিবডি হচ্ছে এ। এই ক্ষেত্রে দারোয়ান তার ও দাতার অ্যান্টিবডিকে চিনে না, তার পরিচয় পত্র নাই, তার পরিচয় পত্র গ্রহিতার অ্যান্টিবডি চিনে না, সেই জন্য সে তাকে ঢুকতে দিবে না। আবার যদি এ রক্ত গ্রুপের মানুষকে যদি এ রক্ত দেই, তাহলে দেখা যাবে যে তারও বি অ্যান্টিবডি, তারও বি অ্যান্টিবডি, তাদের পরিচয় পত্র এই দারোয়ান চিনে তাকে ঢুকতে দিবে। হলো এখন যদি আমি দেখা যায় যে এবি রক্ত গ্রুপ, এবি রক্ত গ্রুপ যদি আমি এ গ্রুপে দেই, তাহলে কি হবে, এবি রক্ত গ্রুপের কোন পরিচয় পত্রই নাই, তাহলে এ রক্ত গ্রুপের মানুষের দেহে তাকে ঢুকতে দিবে না, যেহেতু তার কোনো পরিচয় পত্র নাই। ঠিক আছে, এখন এবি রক্ত গ্রুপ যদি আমি বি গ্রুপে দেব, সেই ক্ষেত্রে সেম অবস্থা, যে তার যেহেতু কোনো পরিচয় পত্র নাই, তার অ্যান্টিবডি এ তাকে ঢুকতে দিবে না। ও রক্ত গ্রুপে দেখা যাচ্ছে যে তার অ্যান্টিবডি হচ্ছে এ বি, এই ক্ষেত্রে তার এ বি এর কোনো পরিচয় পত্র নাই, তাকে সে ঢুকতে দিবে না। এখন আসা যাক যে ও গ্রুপের রক্ত আমরা কাকে দিব, যদি এ গ্রুপের কে দেই, মানে এ গ্রহিতা, ও হচ্ছে দাতা, দেখা যাচ্ছে যে ওর হচ্ছে এ বি অ্যান্টিবডি আর এর হচ্ছে বি অ্যান্টিবডি, তখন বি বি কে চিনবে, পরিচয় পত্রে বি বি কে চিনবে, এ তার সাথে যেতে পারবে, তাহলে কি হলো, ও গ্রুপ এ গ্রুপকে রক্ত দিতে পারবে। এখন বি গ্রুপে আসি, বি গ্রুপেও সেম, তার হচ্ছে বি অ্যান্টি এ অ্যান্টিবডি আর ওর হচ্ছে যে দাতা তার এ বি অ্যান্টিবডি, সে যখন নাকি যাবে তখন তার কাছে এ অ্যান্টিবডি আছে, এ অ্যান্টিবডি ও গ্রুপের অ্যান্টিবডিকে চিনবে, চিনে তাকে প্রবেশ করতে দিবে, তাহলে সে বি গ্রুপকেও রক্ত দিতে পারবে। এখন এ গ্রুপ, এ বি গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তার কোনো অ্যান্টিবডি নাই, তাহলে ও গ্রুপের রক্ত তার অ্যান্টিবডি নাই, মানে তার দারোয়ানই নাই গেটে, তাহলে তাকে প্রবেশ করতে, তার দিকে প্রবেশ করতে কারো কোনো দ্বিধা নাই, তারা চলে যেতে পারবে, বি গ্রুপের রক্ত খুব সহজেই এ বি গ্রুপে চলে যেতে পারবে। আর ও গ্রুপের রক্ত তো ও গ্রুপ দিতেই পারবে, কারণ তার অ্যান্টিবডি, তার অ্যান্টিবডি সেম, তারা তাদের দিতে পারবে। তাহলে কি হলো যে ও গ্রুপের রক্ত ইউনিভার্সাল ডোনার, মানে সর্বজন দাতা, সর্বজনীন দাতা, তারা সবাইকে রক্ত দিতে পারে, কারণ তার যে অ্যান্টিবডি প্রত্যেকের অ্যান্টিবডির সাথে, তাদের পরিচয় পত্রের সাথে, তাদের অ্যান্টিবডির সাথে মিলে যায়, সেই জন্য ও রক্ত গ্রুপের মানুষ সবাইকে, সব গ্রুপের রক্তকে রক্ত দিতে পারবে। এখন দেখা যাক যে এবি রক্ত গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, এবি রক্ত গ্রুপ যখন রক্ত নিতে যাবে, তখন তার কি নাই, তার কোনো অ্যান্টিজেন নাই, তার কোনো অ্যান্টিবডি নাই, তার মানে তার কোনো দারোয়ান নাই। যেহেতু এবি রক্ত গ্রুপের কোনো দারোয়ান নাই, তাহলে যে কোনো রক্তই তাকে দেওয়া যাবে, তার সিরামে কোনো অ্যান্টিবডি নাই, সেজন্য ও গ্রুপও দিতে পারবে, এ গ্রুপও দিতে পারবে, বি গ্রুপও দিতে পারবে, সব গ্রুপে দিতে পারবে। সেই জন্য এবি কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, সর্বজন, মানে সবার থেকে সে রক্ত গ্রহণ করতে পারবে, গ্রহিতা, সর্বজনীন গ্রহিতা, এবি রক্ত গ্রুপকে বলা হয়।
এখন জিনিসটা তোমরা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করো, দেখো যে আসলে ঘটনাটা কি। আমি যদি বি গ্রুপের রক্ত এ গ্রুপে দিতে চাই তাহলে কি হবে ঘটনাটা? এ গ্রুপের বি গ্রুপের রক্ত যদি এ গ্রুপকে দিতে চাই তাহলে এর অ্যান্টিবডি হচ্ছে বি, বির অ্যান্টিবডি হচ্ছে এ, তাহলে এই দুইটা দুইটাকে চিনে না, সেজন্য কেউ কাউকে প্রবেশ করতে দিবে না। এইভাবেই আসলে গ্রুপিং এর অনুসারে রক্ত আমাদের দেহে প্রবেশ করে, যে এই ক্ষেত্রে তোমার কাজ করে অ্যান্টিবডি এবং দুই রক্ত গ্রহিতা এবং রক্তদাতার অ্যান্টিবডি জয়ের মধ্যে যদি চেনা পরিচয় না থাকে বা একজন একজনকে না চিনে তাহলে কেউ কাউকে রক্ত দিতে পারবে না। এটা গেল এক কথা, এইভাবে রক্ত দেওয়া হয় মানুষ মানব শরীরে। কিন্তু তারপরে আবার কিছুদিন পরে আরেকটা বিপত্তি দেখা গেল, সেটা হচ্ছে যে যে এ রক্ত গ্রুপের ব্যক্তিকে এ রক্ত গ্রুপে দেওয়া হয়ে গেছে, তারপরেও রক্ত জমাট বেঁধে গেছে। এটার কারণ কি? এটা তো হওয়ার কথা না। এখানে কি কারণ ঘটলো, কি বিপত্তি ঘটলো? সেই ক্ষেত্রে দেখা গেল যে বৈজ্ঞানিক ল্যান্ডস্টাইনার এবং বৈজ্ঞানিক এস এ উইনার 1914 সালে তারা দেখলো যে রক্তের মধ্যে একটি ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা বানরের শরীরে দেখা যায়। সেই জন্য এই বানরের রেসাস, বানরের বৈজ্ঞানিক নাম হচ্ছে রেসাস। এই রেসাস এর বাঙ্কির নাম অনুসারে এটা নাম রাখা হয়েছে আর এইচ ফ্যাক্টর। বানরের শরীরে যে ফ্যাক্টরটা থাকে সেটা যদি মানুষের রক্তে থাকে সেই ফ্যাক্টরটা, তাহলে সেখানে বলা হয় হচ্ছে পজিটিভ, আর যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে যদি এ গ্রুপের রক্তের মানুষের এই রেসাস গ্রুপ থাকে তাহলে সেটাকে বলবে হচ্ছে এ পজিটিভ, আর যদি না থাকে তাহলে এটাকে বলবে হলো এ নেগেটিভ। এখন যদি এ পজিটিভ এর ক্ষেত্রে আমি এ নেগেটিভ, এ পজিটিভ ব্যক্তির শরীরে এ নেগেটিভ রক্ত ঢুকাই, এই ক্ষেত্রেও কিন্তু বিপত্তি ঘটবে এবং রক্ত জমাট বেঁধে যাবে এবং গ্রহিতা মারা যেতে পারে। এই ক্ষেত্রে দেখা দিয়েছে তাহলে রক্তের আরেকটি জিনিস হচ্ছে আর এস ফ্যাক্টর, যেটার কারণেও তোমার রক্ত জমাট বেঁধে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং মানুষের জীবন নাশ হতে পারে। তাহলে আমরা রক্ত গ্রুপিং করতে গিয়ে কি কি পেলাম? এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ। নেগেটিভ রক্তবাহী মানুষের সংখ্যা কম, বেশিরভাগ মানুষই পজিটিভ রক্ত বিশিষ্ট। এই হচ্ছে রক্তের গ্রুপিং। রক্ত গ্রুপিং একটা জটিল জিনিস, সেটা খুব সহজভাবে যতটুকু পেরেছি এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এখন নিজেরা নিজেরা জিনিসটাকে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে আসলে ব্যাপারটা কি। এই বলে আমি আমার আজকে রক্ত গ্রুপিং এর এই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সকলকে।